কেন আমাদের মাদ্রাসার ছাত্র হতে হবে? আমরা আজকে মাদ্রাসায় পড়ছি, আমরা স্বপ্ন দেখছি ইঞ্জিনিয়ার হব, স্বপ্ন দেখছি ডাক্তার হব, কোনো বাধা নেই। ইসলামী আগেকার যারা বড় বড় মনীষী ছিলেন, একদিকে ছিলেন বিজ্ঞানী, আরেকদিকে ছিলেন মুফাসসির। ইবনে সিনা একদিকে মুফাসসির মুহাদ্দিস, আরেকদিকে তিনি ডাক্তার, একদিকে জ্যোতির্বিজ্ঞানী, আরেকদিকে তিনি ফকিহ, কোনো বাধা নেই। তবে আমাদের শুধুমাত্র আধুনিকতাকে প্রাধান্য দিয়ে কোরআন এবং হাদিসকে যদি আমরা ভুলে যাই, অথচ বিজ্ঞানের আমার কোরআন দিকে তারা অবাক হচ্ছে। ডক্টর মরিস বোকাইলি, তিনি কোনো মাদ্রাসার ছাত্র নন, তিনি যখন সৌদি আরবে বাদশাহ ফয়সালের সময় যখন তিনি সেখানে ডাক্তার হিসেবে কাজ করছিলেন, সেখানে আরব নিউজ সহ অন্যান্য আরবি পত্রিকায় কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ পড়ে তার কাছে এই সন্দেহ সৃষ্টি হতো যে মুসলমান বিজ্ঞানীরা আসলে কোরআনের নামে এইসব চালিয়ে যাচ্ছে, কারণ অসম্ভব, কল্পনাতীত, 1500 বছর আগের কোনো গ্রন্থে এভাবে তো বিজ্ঞানের কথা থাকতে পারে না। তখন তিনি বললেন, আমি মুসলমানদের এই দম্ভ বিচূর্ণ করতে চাই এবং তারা যারা অনুপ্রবেশ করাচ্ছে কোরআনে বিজ্ঞানের নামে সেটি আমি ধরিয়ে দিতে চাই। তখন তিনি কি বললেন, দারুল ইরফান একাডেমি তখন তো আর ছিল না, তিনি নিজে নিজে আরবি শিখলেন, এমনকি বলা হয়েছে মিশরে গিয়ে তিনি আরবি শিখলেন। লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআনের ভুল ধরা, সেখানে জ্ঞান বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য আছে কিনা। এরপর তিনি বললেন, বিশেষ করে মানব সৃষ্টি সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম, উনি বললেন কোরআনে অবশ্যই ভুল থাকবে, নাউজুবিল্লাহ। কারণ কি? উনি বললেন মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, এমব্রয়োলজি জানতে হবে, মেডিকেলের এইসব সাবজেক্ট। আর উনি বললেন এইসব সাবজেক্ট মাত্র 100 বছর আগে, 200 বছর আগে, 500 বছর আগে অস্তিত্বই ছিল না। সুতরাং এই সাবজেক্টগুলো যে জানবে না সে তো মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে পারে না। তখন তিনি আরবি শিখে কোরআন অধ্যয়ন শুরু করলেন, মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াতগুলো এক জায়গায় নিয়ে আসলেন। উনি বললেন, আমি অবাক হলাম যেই কোরআন ভুল ধরার জন্যে আমি দুঃসাহসিকতার সাথে অভিযানে আমি নেমেছিলাম, আর কোরআনের সেই আয়নায় আমি বিজ্ঞানের ভুল ধরা পড়ল, এবং এই কোরআন মানব সৃষ্টি সম্পর্কে আমরা মেডিকেল কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে এমব্রয়োলজিস্ট হয়ে যেই বক্তব্য দিচ্ছি, চিকিৎসা বিজ্ঞানী হয়ে যেসব কথা বলছি, আর অথচ বিস্ময়কর এই কথাগুলো আছে কোরআনের 1500 বছর আগে, উদাহরণ দেওয়ার সুযোগ নেই। আরেকটি কারণ হলো আমরা মুসলমানরা পিছিয়ে পড়া, সেটি হলো আমরা মা বোনদের প্রতি আমাদের বর্তমান আচরণ, জাহেলি যুগের যে আচরণ সেটাকেই আমরা ফিরে নিয়ে আসছি। আর পশ্চিমা জগৎ নারীদেরকে যে বর্বরতা থেকে, পশ্চাৎপদতা থেকে ইসলাম যে মুক্তি দিয়েছিল, যেই সব কথা স্বাধীনতা তাদেরকে দেয়া হয়েছিল, তারা সেটাকে আমাদের থেকে ভাড়া করে নিয়ে নিজস্ব সংস্কৃতির নামে তারা চালিয়ে দিচ্ছে। কি? আমরা ইসলামে নারীদেরকে স্বাধীনতা দিয়েছি, ইসলামে কেবলমাত্র আইন প্রণয়নে পুরুষ তার ভূমিকা থাকবে, নারীরা ঘরে বসে নিশ্চুপ থাকবে, কে বলেছে আপনাকে? অথচ আমরা মুসলিম বিশ্বে সেটাই করছি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাহর বিষয়ক নারীদের একটি আইন করতে যাচ্ছিলেন মসজিদে নববীতে, তখন তার পার্লামেন্ট ছিল না, মসজিদে নববী ছিল একদিকে ওপেন ইউনিভার্সিটি, আরেকদিকে ছিল সেটি সুপ্রিম কোর্ট, আরেকদিকে ছিল সেটি পার্লামেন্ট। সেখানে তিনি বিয়েকে সহজ করার জন্যে স্বল্প সংখ্যায় অঙ্কে সর্বনিম্ন মহর ঘোষণার আইন কণ্ঠভোটে অনেকটা পাশ হতে যাচ্ছিল। যেমন স্পিকার বলেছে, আমার মনে হয় হ্যাঁ জিতেছে, হ্যাঁ জিতেছে, ওনার যে স্বল্প সংখ্যক মহারের যে ফিক্সেশন অনেকটা সেটা পাশ হতে যাচ্ছিল। একজন মহিলা, আজকে আমরা মহিলাকে মসজিদে আসাটা হারাম ঘোষণা করছি, অথচ দেখুন হযরত ওমর এই আইন যখন করছে মসজিদে নববীতে, তাহলে মহিলা কোত্থেকে আসলো? এক মহিলা বলে, আমিরুল মোমিনীন কি আইন করছেন আপনি, এটা তো আমাদের কোরআন যে অধিকার দিয়েছে সংবিধানের অমুক ধারার সাথে সাংঘর্ষিক, কারণ আল্লাহ তাআলা বলছেন হে নারী, তোমাকে কোনো পুরুষ যদি অঢেল ধন সম্পদ কিন্তর বিশাল সম্পদ যদি মহর হিসেবে তোমাকে দেয়, এই মহর দেওয়ার পর কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে আল্লাহ তাআলাই যেখানে বলছেন বিশাল সম্পদ, তুমি কে, আপনি কে আমাদের এই অধিকারকে সংকোচন করার? এটা তো কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়। মাননীয় স্পিকার,
মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্য আমরা প্রত্যাশা করছি সকলে অবাক অজমাই ভাইবের আজ কি অবস্থা হবে আল্লাহ জানে কারণ যেখানে আমরা ভয় পাই সিনিয়র সাহাবাই کرام ভয় পায় শয়তান তো উনি যেদিক দিয়ে যায় দুই বছরের জন্য আসা নিষিদ্ধ আজ কি হতে পারে গর্দান যাবে নাকি তখন তিনি হযরত ওমর একটু ভেবে বললেন আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর আমি ওমর ভুল করেছি ওই নারী যথার্থ বলেছে আমার আইন আমি প্রত্যাহার করে নিলাম তার মানে আইন প্রণয়নে ইসলামের কি ছিল নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করেছিল ইসলাম সেটাকে আমরা বেমালুম ভুলে গিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ সংকট নিরসনে শুধু পুরুষ কেবল উপদেষ্টা হবে নারীদের কোনো পরামর্শের মূল্যায়ন থাকবে না এবং এটাকেই বানিয়েছি আমরা ইসলাম অথচ এটাই হলো জাহেলিয়াত আমার নবী সেটি দেখিয়েছেন সারা বিশ্বকে হুদায়বিয়ার সন্ধির সময় যখন একটা বিশাল সংকট দেখা দিয়েছিল কেমন সংকট হযরত ওমরের মতো মানুষ যার কথায় কোরআনে পাকে সাতটি আয়াত নাযিল হয়েছে ছয় সাতটি তিনি অনেকটা এই হুদায়বিয়ার সন্ধিগুলো যথাযথভাবে এর বিচক্ষণতা এর দূরদর্শিতা এর নৈপত্য রহস্য যেগুলো আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন বাহ্যিকভাবে সকলের কাছে জানা ছিল না বলে হযরত ওমরের মতো লোক আবেগ আপ্লুত হয়ে আমার নবীকে প্রশ্ন করছেন আওয়ালাস্তা বিরাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর অবশ্যই রাসূল নন নবী কেছেন বলা অবশ্যই আমি আল্লাহর নবী আওয়ালাইসাল ইসলাম বিদিনুল হক ইসলাম কি সত্য ধর্ম নয় হযরত ওমর বলছেন নবী কেছেন বললেন বলা আওয়ালাসনা মুসলিমিন আমরা কি সত্যিকার অর্থে মুসলিম নয় নবী কেছেন বলেন বলা فعلام نوتي هذه الدنيا يا رسول الله আপনি অবশ্যই আল্লাহর রাসূল আমরা ইসলাম ইসলাম সত্য তাহলে কেন এই দুর্বল চুক্তিতে আমরা স্বাক্ষর করতে যাব তাহলে কত সংকট ছিল এই সংকট নিরসনে একজন ব্যক্তির পরামর্শ গ্রহণের মাধ্যমে নবীকে ইসলাম রাষ্ট্রের এই সর্বোচ্চ সংকট নিরসনে ওই ব্যক্তির প্রস্তাব গ্রহণ করে সমাধান দিয়েছিলেন তিনি কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কি মাযে মে জবল তিনি কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কোন ব্যক্তি নন কোন পুরুষ নন একজন অসাধারণ অনন্য মহিয়সী এক নারী তিনি আমাদের সকলের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে তো কারো পরামর্শের প্রয়োজন নেই আমার পরামর্শ করতে হয় যেহেতু আমি ডাক্তার নই আমার পরামর্শ করতে আমি ইঞ্জিনিয়ার নই আমার পরামর্শ করতে আমি রাষ্ট্রবিজ্ঞানী নই কিন্তু নবীকে ইসলাম তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা সব কিছু আল্লাহ তাআলাই গাইড করেন এত সত্ত্বেও সকল ছোট বড় সমস্ত বিষয়ে তিনি পরামর্শ করতেন কেন যাতে আমরা কেবল আব্রাহাম লিঙ্কনকেই কেবল ধন্যবাদ না দেই গড মানে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল সে সামান্য এই কথা বলেছে আর আমার নবী হাজার বছর আগে ছোট বড় সমস্ত কাজে তিনি অংশগ্রহণ করতেন তাহলে একজন নারী পরামর্শের মাধ্যমে সেই সমস্যা সমাধান করেছিল আমি মনে হয় বেয়াদবিকে চৌধুরীর সামনে এই বলে শেষ করতে চাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হীনমন্যতা যেটা আমাদের হুজুর বলেছেন আমাদের রাষ্ট্র ইসলামী জ্ঞানের বিকাশে এত অনন্য অবদান রেখেছেন যেখানে আলিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেটা অনেকটা অসম্ভব ছিল যাদের মাঝে কোনো মেট্রিক ইন্টারমিডিয়েট বা এসএসসি এইচএসসি আলেম ফাজিল এগুলোর তেমন একটা যথাযথ প্রক্রিয়ার ক্ষেত্রে যথেষ্ট সেখানে সীমাবদ্ধতা সত্ত্বেও দাওরাকে যেখানে মাস্টার সমমানের ডিগ্রি দিয়েছেন এবং আপনার মাদ্রাসার উন্নয়নে সরকার যেখানে আরবি বিশ্ববিদ্যালয় দিয়েছে এত সত্ত্বেও যদি আনার নভারি আর আর দশ বাজ ইদের আইয়ে রেখে অন্য ব্যাগিং ঘুরিয়ে দিত না আপনাকে ইউনিভার্সিটি দিল আপনার সনদকে মাস্টার্স দিল আপনাকে এমনকি কই মাদ্রাসাকে পর্যন্ত মাস্টার সনদ দিল এখন আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের উন্নয়নে নিজেরাই যদি অবদান করতে না পারি আমাদের এত বড় সুযোগ থাকা সত্ত্বেও নিজের ভাগ্য উন্নয়নে যদি আমরা নিজেরাই সক্রিয় হতে না পারি তাহলে এটা আমাদের বিবেকের আত্মহত্যা ছাড়া আত্মহনন ছাড়া এই জন্য আমি হুজুরকে বললাম যে তিনি সঠিকভাবে ময়না তদন্ত করেছেন পোস্টমর্টেম করেছেন আমাদের এটি আমরাই দায়ী এবং আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে সেই সুযোগ দিয়েছে আপনাকে ইউনিভার্সিটি দেওয়া হয়েছে আপনাকে অধিদপ্তর দেওয়া হয়েছে আপনাকে বোর্ড দেওয়া হয়েছে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এত সত্ত্বেও যদি আপনি নিজেকে ভুলে যান তাহলে আপনি নিজে লা তারুমুনি ওয়ালুমু আনফুসাকুম
যেটা বলা হবে কিয়ামতের ময়দানে তাহলে অন্যকে দোষ দিয়ে লাভ হবে না নিজেকেই আমরা নিজেকেই বিবেকের আয়নায় আমরা নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট যদি কি বলে সমূল্যায়ন করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু